সেহরির সময় তিনটি দোয়া পড়ুন, সকালবেলায় আপনি অলৌকিক ফলাফল নিজের চোখে দেখুন। সেহরির সময় তিনটি দোয়া পড়ুন আর সকালবেলায় অলৌকিক ফলাফল আপনি নিজে উপভোগ করুন, কাজে লাগান সেহরির সময়টাকে। সেহরি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময়টাকে তিনি বরকতপূর্ণ সময় বলেছেন। এই বরকতপূর্ণ সময়ের ভিতরে তিনটা দোয়া আপনি সেহরির সময় পড়বেন। সেহরি খাওয়ার পরে যখন ফজরের আজান হবে আপনি ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে যখন আপনি একটুকুন আরাম করবেন, সকালবেলায় যখন জাগ্রত হবেন নিজের চোখে আপনি ফলাফল দেখতে পাবেন। সেহরি সম্পর্কে বিশ্বনবীর একটি বর্ণনা সহিহ বুখারীতে আমি পেয়ে গেলাম। এই যে আজকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলতেছি, এই যে আজকের গত রাত্রেই আমি হাদিসটাকে গবেষণা করলাম, বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে চমৎকার একখানা হাদিস। এই রমজানুল মোবারকের ভিতরে সেহরির সময় এটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বনবী থেকে আমরা বর্ণনা পাই, আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা তাসাহহারু, তোমরা সবাই সেহরি খাও, ক্ষুধা যদি তোমাদের নাও থাকে অন্তত এক গ্লাস পানিটাকেও তোমরা সেহরি হিসেবে পান করে নাও, কেননা তোমরা কি জানো না কি, ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, এই সেহরিটার মধ্যে আল্লাহ পাক কোটি কোটি পরিমাণ বরকত আল্লাহ পাক নিজে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, বুখারীর বর্ণনা, যে তুমি সেহরি খাও সেহরিটার মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি পরিমাণ বরকত এই সেহরির মধ্যে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন, তুমি সেহরি খাবে বরকত দিয়ে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। রহমত বরকতের মাস রমজান মাস, মাগফিরাতের মাস রমজান মাস, নাজাতের মাস রমজান মাস। এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাই, সেহরির সময় তিনটা দোয়া আমরা পড়ব। প্রথমত আমরা দোয়া পড়ব, কেননা বিশ্বনবী প্রথম দিকে বললেন এই সেহরিটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেছেন, আর সেহরির সময় এত গুরুত্বপূর্ণ। এই সেহরির সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন বান্দার দোয়া মঞ্জুর করে, সাথে সাথে বান্দা যা চায় আল্লাহ পাক বান্দাকে তাই দিয়ে দেয়। সেহরির সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময় আল্লাহর কাছে বান্দা যা চাইবে তার দোয়াটাকে আল্লাহ পাক মঞ্জুর করে নেবে, দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রথম দিকে একটা দোয়া আপনারা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন, প্রথম দিকে একটা দোয়া আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনে আপনার গুনাহ হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে, এই রমজানে আপনি বেঁচে আছেন এখনো, আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আপনি এই গুনাটাকে মুক্তির জন্য, গুনাহ থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্যে, গুনাগুলোকে আপনার ডিলিট করার জন্যে এই সময় এই এক নম্বর দোয়ার সারিতে আপনি এই দোয়াটা রাখেন, আপনার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা তো পারি সবাই, পড়ি আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আয় রব্বুল আলামিন, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, গুনাহ করতে করতে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে নাজাত দাও, তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। এই গুনাহ খাতা মাফের জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আমি আবারও আপনাদেরকে বলছি, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেহরির সময় তিনটা দোয়ার প্রথম সারিতে এই দোয়াটা রাখবেন। দোয়া করতে দেরি হবে আপনার জীবন থেকে, গুনাহগুলো গাছের পাতার মতো ঝরতে এক সেকেন্ড তো দেরি হবে না। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দুই নম্বর দোয়া করবেন, এই যে অনেকে বলে যে হুজুর রমজান আসছে আমার ছেলেটা এখনও সোজা হয় নাই, সোজা হয় নাই মানে ও কথা শুনে না বা নেককার না, অথবা অনেক মা বোনেরা যারা পেটে বাচ্চা, তাদের বাচ্চার নিরাপত্তার জন্য অনেক প্রেসক্রিপশন আমাদের কাছে চান, আপনি সেহরির সময় দুই নম্বরের সারিতে এই দোয়াটা রাখেন, সেটা কি, রাব্বি হাবিলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে নেককার সন্তানের সন্তান দান করো, নেককার সন্তান যে সালিহিন হবে, যে নেককার হবে, ইমানদার হবে, মোমেন হবে, যে ধৈর্যবান হবে, যে পিতামাতাকে শ্রদ্ধা করবে, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে শ্রদ্ধা করবে, মুরব্বীদেরকে ইজ্জত করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করে চলবে, নেককার হবে, এই রকমের একটা সন্তান তুমি আমাকে দাও। এই এই সময় এই প্রেক্ষাপটে আপনি এই দোয়াটা বেশি করে করবেন, আপনার সন্তান দেখবেন নেককার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, মুত্তাকী হয়ে যাবে। যে সমস্ত মা বোনেদের সন্তান হয় না, বন্ধা নারী, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ পাক আপনার বিপদের সময় তিনি আপনার বিপদ উদ্ধার করেন, মুসিবতের সময় তিনি আপনার বিপদ থেকে আপনাকে নাজাত দান করেন। যাদের বন্ধা নারী সন্তান হয় না, সেহরির সময় তিন দোয়ার দ্বিতীয় স্তরে আপনি এই দোয়াটাকে রাখুন, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, দেখবেন আপনি বন্দা নারী আপনাকে আল্লাহ পাক সন্তান দিয়ে আপনার ঘরটাকে সুখের একটা সংসার আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। খালি আমরা শুধু মাজারে গিয়ে চাই, অমুক বাবা ও তুমুক বাবা, না, আল্লাহর কাছে চান, খাজা বাবা আমার মনে আশা পূরণ করো, এটা বলার কোনো দরকার নাই। সেহরির সময় আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে বলবেন, কেঁদে কেঁদে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিতে প্রস্তুত, আল্লাহ ডেকে বলছেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন, কারো কি কোনো গুনাহ আছে যে ক্ষমা পাওয়ার জন্য আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দেবো, রিজিক তোর নাই আমার কাছে চা, আমি তোকে রিজিক দেব, তোর বিভিন্ন সমস্যা আমার কাছে বল, আমি দূর করে দেব, যা প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স, ওনার স্ত্রীর পেট থেকে সন্তান আসতেছে না, বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম পয়গাম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম পয়গাম্বরের দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক তাকে নেককার সন্তান 90 বছর বয়সে আল্লাহ পাক দান করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন যখন তার 90 বছর বয়স ছিল, বৃদ্ধ, তখন আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দান করেছেন। তার মানে আল্লাহ চাইলে বৃদ্ধ মানুষকেও, বৃদ্ধ বৃদ্ধা মহিলার গর্ভেও আল্লাহ সন্তান দিতে পারেন, বন্ধা নারীর পেট থেকেও আল্লাহ সন্তান বের করে দিতে পারেন, আল্লাহ চাইলে সব কিছু পারেন। এই জন্য সেহরির সময় তিন দোয়ার দ্বিতীয় স্তরের দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা পড়তে ভুলবো না, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। তৃতীয় নম্বরের দোয়া, এই দোয়াটা যদি আপনারা পড়েন, আপনার মা বাপ যারা কবরে চলে গেছে তাদের কবরের আজাব আমার আল্লাহ পাক চিরতরে আল্লাহ পাক নাজাত দান করে দিবেন। এই দোয়াটা বেশি করে পড়বেন, দোয়াটা আল্লাহ নিজেই কোরআনের সূরায় বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। রাব্বুল আলামিন বলেছেন তোমরা দোয়া করো, রব্ব
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে আবার পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার মা বাপের প্রতি রহম করো যেমনিভাবে তারা ছোট্ট সময় আমার প্রতি রহম করেছিল, স্নেহের কুলে আমাকে লালন পালন করেছিল। এই দোয়াটা বেশি বিরক্ত করেন। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মরে গেছে, কোনো দায়িত্ব আমার উপর আছে নাকি? বিশ্বনবী বললেন, ওয়াদ্দুআউ ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দোয়া করো আর তাদের উভয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করো, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাফ চাও। তোমার মা বাপের জন্য তুমি নিজে আল্লাহর কাছে মাফ চাও, তোমার মা বাপ কবরে তুমি মাফ চাইলে তোমার মা বাপকে আল্লাহ পাক মাফ করে দেবে। সেহরির সময় তিন দোয়ার প্রথম দোয়া হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় দোয়া হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তৃতীয় দোয়া হলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো সেহরির সময় আমরা পড়ি, কত মিনিট লাগবে? চার পাঁচ মিনিটের মধ্যে তো শেষ হয়ে যাবে। দোয়াগুলোতে সেহরির সময় একটু আগে উঠি, দুই দুই রাকাত করে যত রাকাত পারি একটু তাহাজ্জুদ পড়ি, অতপর এই দোয়াগুলো পড়ি, দেখবেন কাজে লাগবে। সেহরির সময় পড়বেন, সকালবেলায় ঘুম থেকে জেগে দেখবেন যে আপনার শরীরটা একদম ক্লিয়ার, পুত ও পবিত্র, একটা আরাম লাগছে। ওই যে দোয়া পড়ছেন, গুণাগুলো যে মাফ হয়েছে, এজন্য শরীরটা একরকমের একটা আরাম অনুভব তৈরি হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.